এরপর বেশ কিছুটা সময় কেটে যায়। মালারে, দেখেছিস কতটা সময় পার হয়ে গেল? আর তো সামান্য কিছুক্ষণ, তারপরই 1 ঘন্টা সময় পূর্ণ হয়ে যাবে। আর এখনো দেখ, আলো আমার জন্য খাবার নিয়ে আসতে পারেনি। কাকি, ও কাকি, আমার তো মনে হচ্ছে আলো এখনো রান্না শেষ করতেই পারেনি। আরে মা, আমারও তো তাই মনে হচ্ছে, ও হয়তো কাজ শেষ করতে পারেনি। কাকি, ও কাকি, চলো না, আলো যখন এখনো আসছে না, আমরা বড় আলো কাজ শেষ করে সবে মাত্র তার ঘরে যায়। আর তখনই সূর্যের মার মালা অনেকগুলো কাপড় নিয়ে আবারও আলোর ঘরে যায়। মা, আপনি এতগুলো কাপড় নিয়ে আসলেন যে, কি করবেন এই কাপড়গুলো দিয়ে? আসলে বৌমা, আমি বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ থাকায় কাপড়গুলো কাচতে পারিনি, আর তাই তো এতগুলো কাপড় জমে গেছে। এখন ভাবলাম তোমাকে এই কাপড়গুলো দেই। যাও তো, এগুলো পুকুর ঘাটে নিয়ে কেচে নিয়ে এসো তুমি। মা, কি বলছেন কি, এত কাপড় কাচতে হবে? এই সব কাপড় কাচতে তো আমার রাত পার হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তুমি আমার আদেশ অমান্য করছো, তুমি এই কাপড়গুলো কাচবে না। না না মা, আমি তো আপনাকে বলিনি যে আমি কাপড়গুলো কাচবো না। বলছি মা, আপনি আমার ঘরে কাপড়গুলো রেখে যান, আমি অল্প অল্প করে সব কাপড় ধুয়ে ফেলবো। না না, এত কিছু আমি শুনতে চাই না, আর তাই বলছি এক্ষুনি যাও, সব কাপড়গুলো ধুয়ে ফেলো। এই কাপড়গুলো ধোয়া শেষ হলেই আবার রাতের রান্না বসাতে হবে। এতগুলো কাপড় ধুইতেই তো আমার অনেক সময় লেগে যাবে, আর আমাকে তো আজ সন্ধেবেলায় নাগলোকে যেতে হবে, আর নাগলোক থেকে নাগমণি নিয়ে মায়ের সাথে দরবেশ বাবার কাছে যেতেই হবে। তাহলে এখন আমি কি করব? না না, তারপরও যে আমাকে মায়ের কথা মতো কাপড় ধুতে যেতেই হবে, না হলে মাও তো আবার কষ্ট পাবে। কি হলো কি মেয়ে, কি ভাবছো শুনি? এভাবে চুপ করে রইলে যে, তার মানে কি তুমি আমার কথা শুনবে না? না না মা, কেন শুনবো না, অবশ্যই আমি আপনার কথা শুনবো। আর আমি এক্ষুনি যাচ্ছি পুকুর ঘাটে, আর সব কাপড় ধুয়ে আনছি। এই কথা বলে আলো কাপড়গুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কাকি, দেখেছ আলো তোমার কথা শুনতে কিছুতেই রাজি হচ্ছিল না, কত কিছুর পর শেষমেশ রাজি হলো। রাজি হবে না মানে, রাজি তো আগে হতেই হবে। আর আমি যে কাপড় কাঁচা লাগবে সেটাও দিয়েছি, আর যে কাপড় কাঁচা লাগবে না সেটাও দিয়েছি। আর এখন দেখবি এই কাপড় কাচতে সারাটা দিন কেটে যাবে, এমনকি তখনও কাপড় কাঁচা শেষ হবে না। আর কাপড় কাঁচা শেষ না হলে ও বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু কাকি, ওকে তো পুকুরে পাঠালে, আর আমার জানা মতে তো ও কখনো কোনোদিনও পুকুরে নামেও নি। আরে মালা, আমি জানি সেটা জেনে শুনেই তো ওকে পুকুরে পাঠিয়েছি, কারণ কাপড় কাচতে গেলে তো ওকে পুকুরের পানিতে নামতেই হবে। আর এতটা সময় যদি ওই পুকুরের পানিতে থাকে, আর ওর ভেজা শরীরে ওর তো ঠান্ডা লেগে যাবে, আর জ্বরও আসতে পারে। আর এখন তো সূর্যও নেই যে ওর জ্বর আসলে কবির আসবা বৈদ্যকে ডেকে আনবে, আর তাই তো ও জ্বরে খুব অসুস্থ হয়ে পড়বে, এমনকি এই জ্বরে পড়ে মরেও যেতে পারে। না না কাকি, আমার কিন্তু সেটা মনে হয় না, ওই মেয়ে যে এত সহজে মরবে না। যে মেয়ে কিনা সাপের বিষ হজম করতে পারে, সেই মেয়ে কি করে এত সহজে মরবে বলো? আরে মালা, তুই আমাকে চিনিস না, আমি কি জিনিস? ওই মেয়ে যদি এত সহজে না মরে, তাহলে আমি কি ছেড়ে দেব? না না, কিছুতেই না, ওই মেয়েকে শেষ করতে আমার যা যা করা লাগে আমি তাই করব। হ্যাঁ কাকি হ্যাঁ, সূর্য আসার আগে ওই মেয়েকে এখান থেকে সরাতে হবে, আর তাছাড়া তুমি একা নয়, আমিও আছি তোমার সাথে, আর দুজনে মিলে আমরা ওই এক আলোকে আমাদের পথ থেকে সরাতে পারবো না। পারবো না মানে, কে বলেছে পারবো না, অবশ্যই পারবো। ওদিকে কালাচান সাপুরে রাতের বেলায় কোথায় যাচ্ছিল সেটা নিয়ে খুব চিন্তায় থাকে। তখনই কালাচানের বউ সেখানে চলে আসে, আর দেখতে পায় যে কালাচান উঠানের মধ্যে পায়চারি করছে।
এ কি গো, কি হয়েছে কি? তুমি তুমি এভাবে উঠানে এমন পায়চারি কেন করছো? একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আছি। কি এমন বিষয় যে তুমি এত চিন্তা করছো বলো তো? কাল রাতে আমি যখন ওসাদের কাছে যাই, তখন হঠাৎ করে তার ঘরে সালের সাথে ধাক্কা খেয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর তারপর বেশ কিছুটা সময় পার হয়ে যায়, বলতে পারো একদম মধ্যরাত আর কি। তখনই আমার জ্ঞান ফিরে আসে, আর তখনই আমি দেখতে পাই যে কি কি দেখতে পেলে তুমি বলো বলো আমাকে। ও আমি তখন দেখতে পাই যে ওস্তাদ ঘর থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছে। কি বলছো কি, মধ্যরাতে ওস্তাদ আবার কোথায় যাবে? তুমি কি জানো উনি কোথায় গিয়েছিল? তাহলে কি উনি কোনো বড় মতলব আছে নাকি গো? কিছু তো একটা মতলব উনি আছেনই, আর সেটা আমাকে জানতে হবে। কাল অবশ্যই আমি ওস্তাদকে অনুসরণ করে তার পিছু পিছু গিয়েছিলাম, কিন্তু ওস্তাদ তো অনেক চালাক, আর তাই তো সে ওই যে গিয়েছিল যে কেউ তার পিছু অনুসরণ করছে, আর তাই তো সে এক মুহূর্তের মধ্যে যেন আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কি কি বলছো কি গো, তাহলে তুমি শেষ পর্যন্ত কিছুই জানতে পারোনি? না গো না, কিছুই জানতে পারিনি। তবে এটা বুঝতে পেরেছি যে সে নিশ্চয়ই বড় কিছু পরিকল্পনা করছে, আর তাই তো এখন আমাকে সবটা জানতে হবে। ওস্তাদ তুমি যতই আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না কেন, তুমি কোথায় যাও সেটা আজই জেনে ছাড়বো আমি। দরবেশ বাবা, তাহলে এখন কি হবে? আমরা দুজনে কি তাহলে এই এই আস্তানার মধ্যেই বন্দী হয়ে থাকবো সারা জীবন? আমিও তো এখন এখান থেকে বের হওয়ার জন্য কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমি এই খাঁচার বাইরে কিছুতে আমার শক্তি প্রয়োগ করতে পারছি না। সঙ্কিনী, আমি একা একা এখানে বন্দি ছিলাম, কিন্তু এখন তুইও এখানে বন্দি হয়ে গেলি আমার সাথে। দরবেশ বাবা, আমি এখানে আটকা পড়ে আছি, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার শুধুমাত্র একটাই কষ্ট যে আমি সবকিছু জানা সত্ত্বেও আপনাকে এখান থেকে মুক্ত করতে পারছি না, আর আলোকেও কিছু জানাতে পারছি না। আর তাছাড়া আমার আরো একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি বিষয় বল সখিনী? আসলে দরবেশ বাবা, আমাকে আর পঙ্খিনীকে ছোট রেখে আমার বাবা মা মারা যায়, আর তখন থেকে আজ পর্যন্ত আমি কখনোই আমার বোন পঙ্খিনীকে রেখে কোথাও যাইনি। সারাক্ষণ ও আর আমি দুজনে একসাথে থেকেছি, কিন্তু আজ আমি ওর কাছ থেকে অনেক দূরে, আর তাই তো ও হয়তো এতক্ষণ আমাকে পাগলের মতো খুঁজেও বেড়াচ্ছে। জানি না ও আমাকে খুঁজতে খুঁজতে আবার বড় কোনো বিপদে পড়ে যায় কিনা। সখিনী, এখন যে আমি সব থেকে বড় অসহায় ভাবে আছি, না তোকে সাহায্য করতে পারছি না নিজেকে মুক্ত করতে পারছি, আর তাই তো বলছি এখন আমার একমাত্র ভরসা বিধাতা। আর বিধাতা চাইলে আমাদের কারোরই কোনো বিপদ হবে না, আর তাই বলছি তার কাছে প্রার্থনা কর, সে যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। ঠিক বলেছেন দরবেশ বাবা, এখন যে বিধাতাই আমাদের একমাত্র ভরসা, আর বিধাতা যেটা সঠিক ঠিক সেটাই করবেন। ওদিকে পঙ্খিনী আলোর বাড়ির কাছে পৌঁছে যায়, আর সে লুকিয়ে লুকিয়ে জানতে পারে যে আলো বাড়িতে নেই, সে পুকুর ঘাটে কাপড় কাচতে গেছে। সূর্যের মার মালা তো বলা বলি করছিল যে আলো নাকি কাপড় কাচতে পুকুর পাড়ে গিয়েছে, কিন্তু কোন পুকুরে গেছে সেটাই তো বুঝতে পারছি না। না না, সন্ধে হয়ে আসছে, আর তাই তো আমাকে আলোকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে, কারণ আলোকে না জানানো অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না।
আর আমি জানি, আমি জানি আলোকে আমি শঙ্কিনীর কথা জানালে আলো চেষ্টা করবে শঙ্কিনীকে উদ্ধার করতে। কিন্তু কিন্তু কোন দিকে গেলে আমি আলোকে খুঁজে পাবো? এক কাজ করি, আমি আমি বরং ওদিকটাতে এগিয়ে গিয়ে দেখি, হয়তো আলোকে ওদিকটাতে গিয়ে পেতে পারি। এ কথা বলে পঙ্খিনীও আলোকে খুঁজতে রওনা দেয়। এরপর অনেকটা সময় পার হয়ে যায়, সন্ধে নামতে শুরু করে। আলো তখনও পুকুর ঘাটে কাপড় কেচে যাচ্ছে, কিন্তু কিছুতেই যেন তার কাপড় কাচা শেষই হচ্ছিল না। সেই তখন থেকে কাপড় কেচে যাচ্ছে, কিন্তু কিছুতেই যেন কাপড় কাচা শেষই হচ্ছে না। আজ মা কেন কেন যে আমাকে এতগুলো কাপড় একসাথে কাচতে দিল সেটাই তো বুঝতে পারছি না। এখনো তো আমি অর্ধেক কাপড় কাচাই শেষ করতে পারিনি। তারপর আবার ওদিকে আমাকে নাগলোকে যাওয়ার কথা। আমি যদি এখন নাগলোকে না যেতে পারি, তাহলে মা নাগমণি নিয়ে কি করে দরবেশ বাবার কাছে যাবে? আর মা তো দরবেশ বাবাকে কথা দিয়েছে, আর সেই কথার খেলাপ তো কিছুতেই করাটা ঠিক হবে না। কিন্তু কিন্তু এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। না না, আমাকে আরো হাত চালিয়ে কাজ করতে হবে। তখনই টঙ্কিনীও আলোর কাছে চলে আসে। আলো তো বন্ধুরা, তাহলে কি আলো শঙ্খিনীকে উদ্ধার করতে গিয়ে নকল দরবেশ বাবার ব্যাপারে সবটা জানতে পারবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।